আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আমরা ছোট একটি বিরতিতে ছিলাম, বিরতি পর আবার আসলাম। আমাদের সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের হাতে অনেক প্রশ্ন রয়েছে, আমরা আনসারের দিকে যাই ইনশাআল্লাহ। উমরাতে গেছিলাম, আব্বা মারে নিয়া। আচ্ছা, সুন্নত ফলো লাগবে কি না হয়ে গেল। ওকে, না আরেকটা ভাই প্রশ্ন করছে যে উমরাত গেলে যে হজ গিয়া সুন্নত পড়া লাগবে নিনা না? অনেক সময় তাই আলিমের মুক্তি হঞ্চে শুধু হজ গেলে মুসাফির অবস্থায় খালি ফরজ ফরতা সুন্নত পড়া লাগতো না, আবার নফল উইব। জাজাকাল্লাহ। মুসাফিরের জন্য 48 মাইল দূরে যারা যাবেন, সেটা হজেই হোক আর বাংলাদেশে যাওয়া হোক আর আমেরিকাতেই যান, যেখানেই যান, এমনকি লন্ডন থেকে বার্মিংহামে গেলেও আপনি মুসাফির, তাদের জন্য ফরজ 4 রেখাতওয়ালা ফরজ 2 রেখাত পড়বেন। সুন্নতগুলা তাদের জন্য অপশনাল হয়ে যায়, পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। একইভাবে হজে গেলে আপনার মুসাফির অবস্থায় যারা হোটেলে নামাজ পড়বেন তারা কসর পড়বেন, যারা মসজিদে নববীতে মসজিদে হেরামে নামাজ পড়বেন তারা ইমামের পিছনে পড়লেন বিদায়, তারা ইমাম সাহেব যেভাবে পড়বেন সেভাবেই পড়বেন। আর পরে যেহেতু ওঠাল সময় রয়েছে, ইবাদতের জন্য গেলেন, তো সেহেতু আপনি সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে গায়ের মুয়াক্কাদা, নফল সেগুলো পড়বেন। সেগুলা পড়া, নামাজ পড়ার জন্যই তো সেখানে আমরা গেলাম, বেশি করে ইবাদত করবেন। সেক্ষেত্রে নফলগুলা সুন্নতগুলা পড়বেন না, পড়া জরুরত নাই। মানে যেটা ছিল আপনার কম্পালসারি সেই জিনিসটা আপনার জন্য অপশনাল হয়ে গেল, যেহেতু আপনি মুসাফির, আপনার জন্য সুন্নতে মুয়াক্কাদা ছিল সেটা এখন অপশনাল হয়ে গেছে। আপনার হাতে সময় আছে আপনি পড়ে নেন, সময় নাই আপনি নামাজ পড়ে দ্রুত আপনি অন্য কাজে চলে যান, আপনার অন্য ফরজের কাজ রয়েছে, অন্য ওয়াজিবের কাজ রয়েছে, সফরের অবস্থায় রয়েছেন, এ কারণে আপনাকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে ইসলাম। আপনার সুযোগ থাকলে সুন্নতে মুয়াক্কাদা সেগুলো পড়বেন। জি জি, জাজাকাল্লাহ। আমাদের সাথে একজন কলার আছেন, দেখি কে আমাদের সাথে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কলা আপনি? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন। জি খুব আছে প্রশ্নটা, হইল যে শামুক আমার মশা মাছি কামাললে কোনো গুণ হইব না, এটাই তো আমরা গাছপালা খাইলাই ওখান তো আমি জানতাম সাইরাম। মশা মাছি শামুক ওইগুলো মারা যাই যাচ্ছেন? আপনার টিভির ভলিউম কম কা? জি আচ্ছা, আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। আমরা করবা কাজ করে আমরা উমরা যাইতাম আশা করছি। জি আপনার প্রশ্ন কি তা কই দিউ কা? প্রশ্ন না, দোয়া চাইছেন খালি আর কিছু না। জানি জি ইনশাআল্লাহ, আপনি অনুষ্ঠান দেখো কা ইনশাআল্লাহ, আর শেখে দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা নেক্সট কলাই যাই। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো নেই হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমার আমার আম্মা আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এটা তো ও প্রশ্নের উত্তরটা দিবানি প্লিজ। জি জি খুব কা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হইল কি, যেন উমরাত যারা যাইরা যাইবা, আমরা গিয়া তো আমরা গিয়া তো ফেরিনও গেলাম, আমার আমার বিবেকে কয়ে গেছি আমরা এবাদত লেগে গেলাম, তো এমন একজন মেসাবে টিভিতে কইলা যেন আমরা গুণ হইব বলে সুন্নত ফরলে, আল্লাহ রসুলে ফরস হই নাই, এটা কিতা আমার আপনার কাছ থেকে জানতাম সাইরাম। জি আপনি ফরলে বলে গুণ হইব সুন্নত ফরা না? জি ফরজের আগে যেহেতু জমাতর আগে সুন্নতর টাইম আছে, আমরা ফরলে কিতা গুণ হইব নি, বা ফরজ বাদে জমাতে তো ফরলাম, ফরজের বাদে সুন্নত ফরলে আমরা সময় আছে, ফরলে গুণ হইব না? জি জি জি, আপনার প্রশ্নটা আমিও খালকে শুনছি একটা, যে ইনশাআল্লাহ শেখ আনসা দিবা ইনশাআল্লাহ। ভাই এক ভাই প্রশ্ন করছিল যে তাহিয়াতুল মসজিদ পড়া ঠিক আছে নি মক্কা শরীফ গিয়া, আল্লাহ আল্লাহ মসজিদ হারামের মধ্যে গিয়া দুখলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ সেগুলা তো পড়বো যেখানেই যাই। আপনি প্রশ্ন করেছেন প্রথম যখন যাবেন গিয়ে দুখলুল মসজিদ, এটা নফল একটা ইবাদত, আর কাবাঘর তোয়াফ করা প্রথমে গিয়া দেখার পরেই এই তোয়াফ করাটা
অত্যন্ত জরুরি প্রধান কাজ, তাই প্রধানটাকে পিছনে ফেলে নফলটাকে আগে করব কিনা, এটাই মনে হয় আপনার প্রশ্নের উদ্দেশ্য ছিল। মানুষ তো সে সময় পাগল পাড়া থাকে, জীবনের প্রথম আল্লাহর গড় দেখল, তখন মানুষকে আটকাইয়া রাখা মুশকিল হয়ে যায় যে আমি আল্লাহর গড় সামনে তোয়াফের জন্য আসলাম আর এখানে দেরি করা মানুষের মন কুলায় না। তাই প্রথমে প্রথমবার ঢুকার পর তাহিয়াতুল ওযু বা দুখুলুল মসজিদ ইত্যাদি না পড়ে মানুষ তোয়াফের মধ্যে চলে যায়। তবে আমি পরামর্শ দেব, প্রথমে ঢুকে দুখুলুল মসজিদ সালাত তো আদায় করছি আল্লাহর জন্য, তাই যখনই ডুকবেন দুখুলুল মসজিদ যদি আওকাতে মকরুহাত না হয়, মকরু সময়ে না হয়, যেমন দুপুরের টাইম না হয়, আসরের নামাজের পর না হয়, সূর্য উদিত হওয়ার সময় না থাকে, তাহলে আপনি দুখুলুল মসজিদ পড়বেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক যে তৌফিক দান করলেন, এরপরে তোয়াফে গিয়ে নামবেন। জাযাকাল্লাহ। এক ভাই প্রশ্ন করছেন যে নামাজের বাদে সম্মিলিত মুনাজাত করাটা ঠিক করাটা গুনাহ নেই। আজকাল এটা একটা মারাত্মক ফিতনা আমাদের সামনে দেখা দিয়েছে যে কেউ সম্মিলিত মুনাজাত করবেন, কেউ করবেন না, মাইরিয়াও করাই যেত নাই, আর কেউ করি লিলে এটারে এখানে এই মসজিদ নামাজও করা যেত নাই, এই যে একটা ফিতনা। সম্মিলিত মুনাজাত যদি কেউ করেন, মুস্তাহাব একটা আমল কেউ করলেন, তাহলে করতে পারেন। কেউ করলেন না, একা একা দোয়া করেন, আপনি উঠে যান আপনার দোয়া করে, ইমাম সাহেব উঠে যাবেন ইমাম সাহেবের দোয়া করে, এতে কোনো নামাজের কোনো ক্ষতি হবে না, কোনো হারাম কাজও হইল না, কোনো বেদাতি কাজও হইল না, কোনো কিছু হইল না, ইসলামের অবমাননাও হইল না। আপনার যে ইমাম সাহেব ভালো মনে করেন তিনি সম্মিলিত দোয়া করবেন, পিছন থেকে মুসল্লিরাও সম্মিলিত দোয়া করুন, যে ইমাম সাহেব ভালো মনে করতেছেন না ওনার এখন সময় নাই, হয়তো কাজ আছে, ব্যস্ত আছেন, অথবা হাত উঠাইতে মন চাইতেছে না, উনি একা একাই দোয়া করতেছেন, আপনিও একা একা দোয়া করে চলে আসুন, এইটা নিয়ে কোনো ফিতনা করার দরকার নাই। জাযাকাল্লাহ। একবার ইনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে হজে সফা মরবাত গেলে মেয়েরা দৌড়ুন না খেনে, কারণ ই যে একটা আমরা সফা মরবাত যে দৌড় যে একটা, এটা তো হজরতে হাজেরার সুন্নত, মহিলাও ইয়া তাই দৌড়িলা, আমরা এখানে দৌড়িতাম পারতাম না। জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত যুক্তিসঙ্গত আপনার প্রশ্ন। যে যে কাজটা মহিলার দৌড়ার কারণে পুরুষরা করতেছেন, আমরা মহিলারা কেন করতে পারবো না? অত্যন্ত সুন্দর প্রশ্ন বোন। যে সময় হযরতে হাজরা সেখানে দৌড়েছিলেন সে সময় দুইটা জিনিস লক্ষ্য রাখতে পারি আমরা। একটা হলো হযরতে হাজরা তিনি তার প্রয়োজনে দৌড়েছিলেন, তার বাচ্চার জন্য পানির সন্ধানে দৌড়েছিলেন, সেই দৌড়াটা আল্লাহর কাছে খুব পছন্দ, এই কারণে আল্লাহ পাক এটাকে দৌড়টাকে কবুল করেছেন। আরেকটা হইল হযরতে হাজরা যখন দৌড়েছিলেন তখন সেখানে আর কেউ ছিল না, জনমানবহীন জায়গা, কোনো পুরুষ ছিলেন না, হযরতে হাজরার পর্দার ব্যাঘাত হওয়ার কোনো কারণ ছিল না। তো এই বিষয়গুলো সামনে রেখে যে পুরুষরা যেহেতু কাজটা অত্যন্ত আল্লাহর কাছে পছন্দনীয়, ওই কাজটা পুরুষদের জন্য ফিকহে উলামায়ে কেরামগণ এবং ধারাবাহিকভাবে এর পরবর্তীতে আইম্মায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা পুরুষদের জন্য ধার্য করা হয়েছে, ওই মুবারক কাজটা, এই সুন্দর কাজটা যেটা প্রশংসিত হয়েছে আল্লাহর কাছ থেকে সেটা পুরুষদের জন্য। যেহেতু এখানে আরও পুরুষগণ বিদ্যমান থাকবেন, লক্ষ লক্ষ পুরুষ বিদায়, মহিলাগণ সেই কাজটা করবেন না, যেহেতু পর্দা করা ফরজ আর এই কাজটা হলো মুস্তাহাব একটা আমল আর পর্দাটা হলো ফরজ আমল, এই কাজের কারণে মহিলাদের ফরজ লঙ্ঘিত হবে বিদায়, এই মুস্তাহাব আমলটা মহিলাদের জন্য রহিত করা হয়েছে। জাযাকাল্লাহ। এক মহিনে প্রশ্ন করছেন যে কোন একজন মানুষে তার ছেলে মেয়েরে ফেলাইয়া প্রায় দীর্ঘ দুই বছর ধরে কোন জায়গাতে আছেন খানো আছেন খাওয়া যান না, মানে গাইব ইয়া আইসেন কোনো খানো পাওয়া যান না, তার যোগাযোগ করা যান না, এমত অবস্থায় হঠাৎ করেই দেখা যার যে তার ঘর ডিভোর্স লেটার আইসে, এমত অবস্থায় তাদের করণীয় কি? বোন আপনাদের এই কারণটা সেট যে আপনারা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন এবং আপনারা একটা সন্তানকে নিয়ে একাকী সময়টা অতিক্রম করছেন, আমরাও দুঃখ প্রকাশ করছি এই বিষয়ের জন্য। আপনার জন্য আমি পরামর্শ দেব একজন হক্কানি আলিমের সাথে ফোনে কথা বলুন। আপনি সর্বশেষ যে কথাটা বলেছেন, ইতিমধ্যে একটা তালাকের চিঠি এসেছে, তো তালাক দেওয়ার অধিকার যেহেতু স্বামীর, উনি গোপনে থেকে দিন, একা একা দিন আর যেভাবেই দিন, তালাক যদি তালাক দেওয়ার মতো হয়ে যায়, মুখ দ্বারা হোক, কাগজের দ্বারা হোক আর সাক্ষী রেখে হোক, আর এই কাগজটা যদি অন্য আরও দুই চারজন দেখে ফেলেন, তাহলে উনি যেহেতু লিখে দিয়েছেন
সেটা আরও একটা মাসালা রয়েছে, বিধান রয়েছে। তাই একজন হক্কানি আলিমের সাথে আপনি যোগাযোগ করুন, আর উনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি যদি ব্রিটেনে থাকেন, এটা তো এদেশে আইনের দেশ, এদেশে খুঁজে পাওয়া কোনো দুষ্কর ব্যাপার নয়। গতকালও আমি একজন আমাদের আলেম সলিসিটার একজন, উনার মাধ্যমে একটা এই ধরনের কেস সমাধান হয়েছে। তাই একজন আলেমের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে পরামর্শ দেবেন। জাজাকাল্লাহ। আরও খুব একটা প্রশ্ন করছেন যে মশা মাছি হামুক এগুলো মারা ঠিক আছে, যেগুলো গার্ডেনে নষ্ট করে ফেলে দিয়ে মানুষের জন্য ক্ষতিকর যে সমস্ত প্রাণী যেগুলো মানুষকে ক্ষতি করবে সেগুলো ধ্বংস করা জায়েজ রয়েছে, তবে এমনভাবে নয় যেটা কষ্টদায়ক জিনিস হয় সেগুলোকে ধ্বংস করার। যেমন ফিফিলিকা এক জায়গায় রয়েছে, সেখানে আগুন ধরিয়ে দিলেন, সেখানে ঔষধ দিয়া তাড়ানোর ব্যবস্থা করুন, মেডিসিন ব্যবহার করুন, এইভাবে আপনার গার্ডেনের মধ্যে মেডিসিন ব্যবহার করুন যাতে ক্ষতিকর জিনিসগুলো না আসে। যারা এসেছে তারা চলে যেতে পারে, যেগুলো চলে যেতে পারে না হয়তো মারা যাবে। এমন বিষাক্ত জিনিস যদি হয় যেটাকে আপনি না মারলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, যেমন সর্প, যেমন বিষা, এই ধরনের জিনিস, একটা পোকা, মারাত্মক বিষাক্ত পোকা, সেগুলোকে আপনি যদি না মারলে আপনাকে দংশন করে ফেলবে। সেগুলোকে আপনি যেভাবেই হোক, যে পদ্ধতিতে হোক, আপনি তাৎক্ষণিক এটাকে মারতে হবে। তাই যেভাবে মারতে পারেন সেভাবে মারলে কোনো গুণা হবে না। জাজাকাল্লাহ। আর মুরব্বি বইনে তাই উমরা যাইতা ছেলের লইয়া দোয়া চাইছেন আপনার কাছে, আল্লাহ পাক আপনাকে মকবুল উমরা নসিব করুন এবং আমাদের সকলকে বারবার হজ্জে মকবুল হজ্জে মাগরুর জিয়ারত হরমান শরীফের নসিব করুন। আল্লাহুম্মা আমিন। আপনি আমাদের পক্ষ থেকে রওজায়ে তাহরে সালাম পৌঁছাবেন, আমাদের জন্য মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ। আরও বই প্রশ্ন করছেন, যে প্রশ্নটা প্রশ্ন করছেন তাই এটা আমি গতকালকে আমি নিজেও দেখছি অনুষ্ঠানটা, তো এক আলিমিয়া তাই কইছেন যে উমরাত গেলে যে আমরা অনেকে জানি না যে উমরাত গিয়া হারলে আমরা সফরের নামাজ পড়ি, নামাজ পড়ার বাদে আমরা অনেকে সুন্নত পড়ি, তো সুন্নত একটা না পড়া সব বেশি, পড়ার মাঝে সব নাই, তো এমত অবস্থা এটা ফরতা না, এটা তুই হরিয়া থাকতা আর খালি ফরসটা। আমার ই ভাই যে ভাই এ জবাব দিচ্ছেন তাই হয়তো বুঝতে কম বুঝছেন। এক বেটার বিয়া করছে, বিয়া করার বাদে বউর কাবিনর মাঝে কইছে যে তোমার বরণ ফুষণ সকল তা আমি গ্রহণ করলাম, হইয়া বেটায় বিয়া করছে। অনেক দেড় সময় বউয়ে কয় আমার লাগে শাড়ি আইন, বেটায় কয় তোমার শাড়ির কথা আমি কইছিলাম নি বিয়ার সময়, বেটে কইলা যে আমার লাগে সোনো পাউডার আইন, বলে খাবিনও তো সোনো পাউডার লেখা নাই, সোনো পাউডার আনতাম নি, তোমার লাগে আনতাম নাই। তাই বুঝতে কম বুঝছেন আমার এই বাইয়ে। আল্লাহ রসুলে কই সুন্নতের ব্যাপারে সফরের নামাজের ব্যাপারে হালকা করা দেওয়া হয়েছে যাতে তানোর সফরও কষ্ট হইতো না ওই কারণে। এখন যেহেতু তাই কষ্ট নাই তাই মহেরম শরীফও বই থাকছেন, তাই তো গেলা সোয়াবের লাগিও, তাই সব সুন্নতগুলো ফরতা নাতে তাই গেলা কি তার লাগে কেন? আসলে ও বাইরে আমরা ফাইলে কই মনে তানরে বুঝাই মনে আপনি ফরেন জানো সুন্নত টুনত বেশ কইরা ফরতা। জাজাকাল্লাহ খায়ের। আগের সফরটা আসিল তো গুড়ায় যাইতা আটিয়া যাইতা, এখন মানুষ ক্লান্ত হয়ে যেত, এমনকি সফর তো প্লেনে যার মানে আরামে যার এয়ার কন্ডিশনে বন্ধ আসেন মতো অবস্থা, তো কষ্টের কোনো ব্যাপার নাই। জি আমাদের সাথে কলার আছেন, দেখি কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি একটু প্রশ্ন করতাম তাই দাম হালাল থাকে না, হালাল ও থাকে মখরু হয় খাওয়া যায় ঠিক আছে নি, আমি প্রশ্ন বুঝাইতাম পারছি নি আপনারে। জি জি আমি বুঝছি, ফোন রাখতাম নি রাখুক আমরা জবাব দিন। জি হোক আনসারটা দিয়ে দিন। জি অনেক জায়গায় দেখেছি আমরা, বিশেষত এদেশে আমি তেমন নজরে পড়ে না, আমি সৌদি আরবে দেখেছি বা বাংলাদেশে দেখেছি, বিশেষ করে মহিলারা যে মুরুগটা জবাই করে গরম পানির মধ্যে রাখি লিলা, আর গরম পানির মধ্যে রাখার কারণে মুরুগটা নরম হয়, এরপরে উপরের খালটা উপরের বাকলটা যে রুমাগুলা আতরানো হয় যাতে করে চামড়াটা খাইতে পারে না, এই কারণে। এটা ঠিক নয়, মাকরু হয়ে যায়, কারণ ভিতরে যে বড় রয়েছে গরমে সিদ্ধ হওয়ার কারণে এই বড়ের যে একটা বিষাক্ততা বা যে জিনিসটা রয়েছে সেটা গোস্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আগে বড় বের করে এরপরে গরম পানি দিয়াই হোক যেভাবেই হোক সাফাই করা, এটাই হইল পদ্ধতি। জি জি আমাদের সাথে কলা আছেন, দেখি কে আছেন। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন আছে হুজুর, আমরা দেখা যায় আমরা বেটিনতে রোজা মাস ও তারাবির নামাজ পড়িয়া
লাস্টে বিতিন নামাজ পড়েন না, বিতিন নামাজ রাখি দেন মাঝখানে বেশি নফল নামাজ পড়তা ইয়ে করতা, লাস্টে গিয়া বিতিন নামাজ পড়তা। অনিলা কোনো কোনো সময় দেখা যায় বাদিকে বিতিন নামাজ মিস হয়ে যায়, অনেক ঠিক আছে নিয়ে পয়লা নফল লাগে বিতি জমাইয়া রাখিয়া বাদে বিতি পড়িতা, অন্তত রাখ হইবানি না বিতি আগে পড়া লাগে। জি আমরা আনসার দিয়ে যাই। জি স্যার নেক্সট হয়ে যায়। হ্যালো কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ হয়ে গেছে। জি স্যার আমরা আনসার দিয়ে। জি আমার এই ভাইয়ের প্রশ্নটা আগেও একজন মুরব্বী মহিলা করেছিলেন। দেখুন বিতির হলো ওয়াজিব আর তারাবি আমরা পড়লাম সুন্নত, তো তারাবির জন্য এত কষ্ট করলাম আর বিতির ওয়াজিব সেই ওয়াজিবটা আমরা ছেড়ে চলে আসলাম বা পড়লাম না, আস্তে আস্তে পরে আমরা সুন্নত আরও সুন্নত পরে এরপরে বিতির পড়বো ওই উদ্দেশ্যে, পরে এসে দেখা গেল মাঝে মধ্যে ঘুমিয়ে চলে যান অথবা স্বামী বাচ্চাদের জন্য সেহরি রেডি করতে করতে সময় চলে যায়। এই যদি অবস্থা হয় আমি তো জানবো আমার কী অসুবিধা রয়েছে, যদি আমার এই অসুবিধা থাকে তাহলে সুন্নত পালন করার জন্য নফল পালন করার জন্য ওয়াজিব অবশ্য করণীয় এটাকে জমা করে না রেখে ওয়াজিবটা আগে আদায় করে নেবেন এবং ঘরে এসে যদি সময় থাকে তাহলে সুন্নত বাকি নফলগুলো আদায় করবেন। জাযাকাল্লাহ। আমাদের সাথে খোলা আছেন, দেখি কে আছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি ইকরিবিত ঘুরাইছিলাম। জি হোক আছেন, প্রশ্ন কি আপনার? জি এমনে প্রশ্ন না করবার লাগি ঘুরাইছিলাম, পড়া তো সাইটটা আরম্ভ হয় না। জি জি আপনি ইকরাউল কোরআন মাঝে ঘুরাইয়া আপনি পড়া হন জান ইনশাআল্লাহ। তো আমরা নেক্সট আরো অনেক সময় আছে আপনি অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো আসসালাম। জি আসসালামু আলাইকুম। সালাম জি আমার একটা প্রশ্ন, বিনা উদ্যোগ বাড়াইয়া গেলাম মানে দোয়া জেনে মার্কেটে দোয়া পড়া দেখবো নি। জি ওজু সারা। জি জি ওটা জানতাম ইনশাআল্লাহ। এমনিদের কোরআন শরীফ পড়া দেখবো নি, আমি আনা উদ্যোগ দেখেছেন তাহলে শুনে দেন পড়া ধরলে আশা করলাম কোনো ইবো নি। জি ওকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নেক্সট করে যাই। হ্যালো কোলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তাইনোর ফোন নাম্বার চাইলাম, আমি চাইলাম পার্সোনাল মাধ্যম টিভি নিচে দেখে বাম সাইডে দিয়ে একটা নম্বর আছে, ও নম্বর তো কি নম্বর দিয়ে ফোন করলো কা? ও ওকে 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 ওকে। আমরা নেক্সট কলে যাই। হ্যালো কলে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হোক ভাই আপনার প্রশ্ন হোক। আমি ও স্টুডিওতে মাত্রাম নি। জি 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 আচ্ছা, যোগিতা আমরা না উমরা যাব জি ইহরাম কি আমরা যদি জিদ্দাত কে বান্ধে উইবো নি? জি আর দম দেও লাগেনি না দম দিলে? জি আপনি হনুকা শেখে আনসার কিরা দিন, আপনি দেখো কোন অনুষ্ঠান। হ্যাঁ জি আমরা আনসারের দিকে যাই। শেখ একবার প্রশ্ন করছেন, বিনা ওজুয়ে যদি মার্কেটে যাওয়ার দোয়া পড়ে পড়া দিব নি অথবা কোরআন শরীফ যদি শোনাই ন টিভির মাঝে বিনা ওজুয়ে, এটা গুণ হইব নি? ঠিক আছে জি বোন, বিনা ওজুতে আপনি মার্কেটেও গিয়া নাই যে কোনো সময় আপনার গড়ও দোয়া পড়তে পারবা বিনা ওজুতে, এমনকি নাফাক অবস্থায়ও আপনি দোয়া পড়তে পারবা, মা বোনদের যে অসুবিধা থাকে পিরিয়ডের সময়ে দোয়া পড়তে পারবা, কোরআন শরীফ তিলাওয়াত বিনা ওজুতে করতে পারবা, তবে নাফাক অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতে পারতে নাই। আপনি মার্কেটে গিয়াও হোক আর গড়ও হোক, আপনি সুরে ইয়াসিন মুখস্থ আছে, আয়াতুল কুরসি মুখস্থ আছে, সুরে বাকারা মুখস্থ আছে, আপনি বিনা ওজুতে মুখস্থ তিলাওয়াত করতে থাকুন। আর রইল আপনার প্রশ্ন অনুযায়ী টেলিভিশনে যে পড়তেছেন সেই ক্ষেত্রে অযুক লাগবে কি না? জি না, যেখানে আপনার এমনিতেই আপনি পড়তে পারতেছেন এমনকি কোরআন শরীফ দেখি আপনি যদি আদ দিয়ে টাচ করুন না, আপনি ফাঁক থাকুন না ফাঁক নাই, আপনি আদ দিয়ে টাচ করুন না আপনার অজু নাই, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবা দেখিয়া দেখিয়া, উফরি একটা খাপড় দিয়ে আপনি আদ দিয়ে আপনার
পাক একটা গামছা আছে, উড়না আছে, সেটা দিয়ে আপনি ফাতা উঠাইতে পারবা, কলম দিয়ে আপনি ফাতা উল্টাইতে পারবা, আপনি ফাতা উল্টানোর জন্য বিভিন্ন কোরআন শরীফের সাথে একটা প্লাস্টিকের স্টিকার স্টিক থাকে, সেই স্টিক দিয়ে আপনি ফাতা উল্টাইতে পারবা। অথবা বাংলা মিনিংগালা, ইংরেজি মিনিংগালা কোরআন শরীফ রয়েছে, সেই কোরআনের 50% আরবি আর 50% বাংলা বা ইংলিশ রয়েছে। সেই কোরআন শরীফে আপনি আরবির মধ্যে হাত না দিয়া বাংলা মিনিং যেখানে রয়েছে, ইংলিশ তাফসির যেখানে রয়েছে, সেগুলোর মধ্যে হাত দিয়ে আপনি ফাতা উল্টাইতে পারবা। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আমাদের সাথে একজন কোলান আছেন, দেখি কে আছেন। হ্যালো কোলা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা জিনিস জানতাম স্যার, আমাদের মানুষ হজও যায়, জি, এই সময় তো আপনার যে হজও যাওয়ার পরে মক্কা শরীফ বা মদিনা শরীফ বেড়ে তো একটা কসর নামাজ পড়না লাগেনি না, ফুল নামাজ পড়না, কারণ 15 দিনের ভিতরে তো এটা কসর নামাজ হয় না। জি, ওটা হুজুর এসে জানতাম ক্লিয়ারলি। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান দেখো কা শেখ আনসার দিবেন ইনশাআল্লাহ। জি শেখ, আমরা নেক্সট কলেজে আমি আনসারের দিকে যাই। ভাইয়া প্রশ্ন করছেন যে উমরাত গেলে জেদ্দাত গিয়ে তাই এহরাম মানতে পারবানি, আর দম দেওয়া কিটা জরুরি নি? যে এহরাম বাঁধতে হয় জিদ্দার আগে 50 মাইল আগে, যেহেতু আপনি প্লেন থেকে 50 মাইল আগে নামতে পারতা নাই, আর মিকাত আপনি পাস হয়ে যাবা, আপনি সেহেতু প্লেনও এই মানে ল্যান্ড করার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আপনি এহরাম অবশ্যই বান্ধিলে তৈবা। আর মিকাত যদি আপনি ফাঁস হয়ে যান, আপনি জিদ্দাত কে এহরাম বান্ধন, তাহলে আপনার দম দোয়ান লাগবো জিদ্দাত কে যদি আপনি এহরাম বান্ধন। আর যদি আপনি প্লেনও বান্ধি আপনি এহরাম হইয়া এহরাম বান্ধিয়া গেছেন, অথবা লন্ডন থেকে গেছেন গিয়ে হিত্র থেকে গেছেন গিয়ে, ইজ ওকে, নো প্রবলেম। আপনি কোনো অবস্থায় আপনি জিদ্দাত যাওয়ার আধা ঘন্টা আগে প্লেনও আপনি এহরাম বাঁধতে হইবা, যদি আপনি না বাঁধন তো আপনি জিদ্দাতকে বানলে আপনার দম দান লাগবো। আর উইদাউট কোনো মিস্টেক আপনাকে দম দিতে হবে না, দম আনাহামে সন্দেহ করিয়া দম দেওয়া জায়েজ নাই। আপনার যদি স্পেসিফিকলি কোনো মিস্টেক হয়, যেমন আপনি জিদ্দাতকে এহরাম বাঁধছেন, যেমন আপনি সাবান দিয়ার আপনি গোসল করে লিছেন, শ্যাম্পু লাগাই দিছেন, আতর লাগাই দিছেন, মাথার তকি দিলেছেন, ফাও মুজাফিন দিলেছেন, স্পেসিফিকলি আপনি কোনো মিস্টেক করেন, তাহলে আপনি নাকের রুমাজি রিলিছেন, আপনি বিভিন্নভাবে জান্দার একটা মারি লিছেন, মশা একটা মারি লিছেন, তাহলে আপনার দম দোয়ান লাগবো। আর এই ধরনের কোনটা করছেন না, খালি সন্দেহ হইরা ইয়াল্লা আমি যেন অজু করছিলাম হাতের রুমা ভরি গেছে, ইয়াল্লা মাথা দেন আতাইছিলাম রুমা চুল ভরি গেছে কতটা, এই ধরনের সন্দেহ হইরা দম দোয়া জায়জ নয়, গুণা হবে। জাযাকাল্লাহ। আমাদের হাতে লাস্ট প্রশ্ন হলো, একবার প্রশ্ন করছেন হজে যাওয়ার বাদে কিতা মুসাফির নি নমাজ, নমাজটা যাতে একটা কসর নমাজ পড়তা নি না ফুল নমাজ পড়তা? আপনি যেহেতু হজে যাওয়ার পর প্রতিটি ওয়াক্তে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া হয়, বিদায় ইমাম সাহেব যেহেতু মুকিম, আমরা মুসাফির হইলেও ইমাম সাহেব যেভাবে পড়তেছেন সেভাবেই পড়ি। আর যদি কোনো কারণে আপনি ঘরে ঘুমাইছিলেন, আসরের সময় নামাজ দিতে যাইতে পারেন নাই, আপনি উঠছেন, এখন আসরের নামাজটা আপনি কাসারি হোটেলে পড়বেন, 2 রেখাত পড়বেন, 4 রেখাতওয়ালা 2 রেখাত পড়বেন। এখন যদি আপনি মক্কা শরীফে, এখন বেশিরভাগ আমরা মুসাফিরের নিয়ম হলো কেউ যদি এক জায়গার মধ্যে 15 দিনের নিয়ত করে যান, এক জায়গাতে থাকার 15 দিনের উপরে থাকেন, তাহলে তিনি মুকিম হয়ে যান। যেহেতু আমরা মক্কাতে 15 দিনের বেশি আমরা থাকা হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় হজের কাজেই যাওয়া হয়, সেহেতু আমরা মুসাফিরই থাকি। আর আমরা একা নামাজ পড়লে 4 রেখাতওয়ালা নামাজ 2 রেখাত পড়বো, আর ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব যেভাবে পড়তেছেন সেভাবেই আমরা পড়বো। জি জি, দেখেন আমরা আমাদের হাতে খুব সময় খুবই কম, আপনার শেষ কোনো কথা থাকলে আপনি বলে দিন। জাযাকাল্লাহু খায়ের। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদের সামনে যে কথাটি বলছিলাম যে সহমর্মিতা, ইসলামের মধ্যে যে সহমর্মিতা রয়েছে, ভ্রাতৃত্ব রয়েছে, সাম্য রয়েছে, ইসলাম সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ করে, সন্ত্রাসকে ইসলাম সমর্থন করে না, কারণ ইসলামটা এসেছে এই সন্ত্রাস দমন করার জন্য। পৃথিবীতে দেখুন যত প্রকার সন্ত্রাস হয়েছে, কোনো না কোনোভাবে তারা কোনোভাবেই কোনো ধর্মের সাথে তথাকথিত সত্যিকারের কোনো ধর্মের সাথে সম্পৃক্ত নয়। যারা সন্ত্রাস করে তারা যে কেউই হোক না কেন তারা সন্ত্রাসী, সেটা 9/11 জন্যই হোক, 7ই জুলাই ঘটনাই হোক, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধই হোক, আর সেটা বার্মার মুসলমানদের ক্ষেত্রেই হোক, ইন্দোনেশিয়ার ক্ষেত্রেই হোক, আর আসামের উলফাই হোক, আর মাওবাদী হোক, আর নকশালবাদী হোক, যারাই হোক না কেন তারা কোন ধর্মের অধিকারী সেটা দেখার ব্যাপার নয়, তারা কী কাজ করেছে সেটাই আমরা দেখব। যে কেউ হোক না কেন অন্যায় যারা করে তারা অন্যায়কারী, তাদেরকে কোনো ধর্মের সাথে সম্পৃক্ত করা সেটাও আরেকটা অন্যায়।
আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক, সকল প্রকার অন্যায়ের প্রতিবাদ এবং মানুষকে সচেতন করার তৌফিক আমাদেরকে দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ শেখ, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকেও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন। আমাদের হাতে সময় অতি কম। আপনারা শুনেছেন যে ইসলাম সহনশীল ধর্ম, ইসলাম মানুষকে শান্তির দিকে ফিরে নিয়ে যায়, অশান্তি থেকে মানুষকে বাঁচাতে চায়, এটাই ইসলামের আহ্বান। আসুন আমরা ইসলামের ছায়া তলে আসি। ইসলামের হুকুম মানি, আল্লাহর হুকুম মানি, এতেই দুনিয়া এবং আখেরাতের শান্তি আমাদের জন্য রয়েছে। এই আশা রেখে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। في الجمع والخلوات تزهو بك السماوات وتنتشر